আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি একটা পাতলা ঘরোয়া মাছের ঝোলের রেসিপি নিয়ে তবে শুরু করা যাক রেসিপিটি সজনে ডাটা কেটে ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মাছ ধুয়ে দেখুন পরিষ্কার করে রাখা আছে কাঁচা লঙ্কা টমেটো ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি অর্থাৎ সাদা জিরে এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব নিয়েছি এক চামচের মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এবারে দু চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে জিরেটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন শিল্পাটায় সুন্দর করে বেটে নিতে পারেন যার যেরকম সময় সেই বুঝে ম্যানেজ করে মশলাটা তৈরি করে নেবেন এবার হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে মিক্স করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন জল দেওয়ার পরে ভালো করে এইভাবে মিক্স করে নিলে পরে মশলাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে যাবে আর সেটা কিন্তু ঝোলে দিলে পরে অপূর্ব হয় এবার অপর দিকে যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সেটাতে লবণ দিয়ে দেবো কারণ এই মাছটাকে ভাজতে হবে নিয়েছি আমি বাটা মাছ এবং লবণ দিয়ে দিচ্ছি এই সমস্ত ঘরোয়া রান্না না অপূর্ব স্বাদের হয় এবং বিনা ঝামেলা ছাড়াই আপনি চটপট তৈরি করে নিতে পারবেন তারপরে দেখুন হাতের মাধ্যমে মাখিয়ে দু চার মিনিটের জন্য রেখে দেব কারণ হলুদ লবণটা যাতে মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় এবারে দেখুন সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে যা যা দরকার খুবই যৎসামান্য উপকরণ আর এখন না যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম রোগের উপশম হয় ঋতু পরিবর্তনে তার জন্য কিন্তু এই রকম ধরনের সজনে এড়া দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এবার গ্যাসের চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে তাতে আমি সরষের তেল দিয়েছি যেহেতু বাঙালি ঘরের রেসিপি পাতলা মাছের ঝোল সেটা কিন্তু সর্ষের তেলেই বেটার হয় খেতে আর যদি না পান তাহলে আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তবে সর্ষের তেল দিলে পরে একটু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি এটা অন্তত পক্ষে জানি তো যাই হোক মাছগুলো সুন্দর করে ভেজে নেব অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গিয়েছিলাম বাইরে দার্জিলিংয়ে অ্যানিভার্সারিও ছিল শ্বশুরমশাইয়ের যেহেতু বয়সটাও অনেক বেশি এইটি ফাইভ ইয়ার্স ওল্ড উনি বাড়ির থেকে তেমন বেরোন না তা ভাবলাম ওনাকে নিয়েই যাওয়া যাক গিয়েছি অনেক উল্টোপাল্টা খাওয়া খাওয়া হয়েছে তাই ভাবলাম বাড়িতে এরমভাবে পাতলা মাছের ঝোল করলে নো ডাউট খেতে কিন্তু ভালো লাগবে আর শরীরটারও রেস্টও হবে কারণ দেখুন যত আপনি রিচ খাবার খাবেন হজমে কিন্তু একটু অসুবিধা হয় দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে ভাজবেন না সামান্য পরিমাণ ওই মাছ ভাজার তেলের মধ্যে তেল দিয়েছি সরষের তেল এক চামচের মতন এবার ফোড়নের জন্য জিরেটা দিয়ে দিয়েছি আর কেটে রাখা ফালা ফালা টমেটোগুলো সেটাও দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি মশলার মিশ্রণটা দেখুন এবারে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটোটা যাতে মজে যায় সেদিকে এবার কাঁচা লঙ্কা যেহেতু অ্যাজ ইউজুয়াল আমি ভেঙে দিয়েছি ঠাকুমার স্টাইলে আমার তো ভেঙে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দিতে হবে খুব সুন্দর করে দিয়ে আর পর বেশ নাড়াচাড়া করে মিক্স হওয়ার পর সবজিগুলো যাতে মজে যায় তার জন্য কিন্তু দেখুন এবারে মশলাটাও যাতে না পুড়ে যায় তার জন্য হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি কষানোর জন্য এবার যে কেটে রাখা যে ডাঁটাগুলো ছিল সেটাও এতে দিয়ে দেব ভালো করে আর এটা কিন্তু আমার মনে হয় না সজনা এটা খুব সম্ভবত নাজ না এখনও পর্যন্ত কিন্তু আমি বাজারে সেই কচি কচি সজনা আমি দেখতে পাইনি নি যদিও বা সজনা গাছ আমার বাড়িতে নেই অন্য অন্য সবজির গাছ রয়েছে তারপরে দেখুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার মিক্স করে নেওয়ার পর বেগুনটাও আমি কেটে রেখেছিলাম সেটাও কিন্তু সবার শেষে দিয়ে দেব দিয়ে এবারে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে সবজি এবং মশলাগুলো একের সঙ্গে ভালো করে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবার সবজিটাকে অজানোর জন্য মিডিয়াম ফ্লেম করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জাস্ট দু চার মিনিটের জন্য ঢাকা চাপা দিতে হবে দেখুন নিচের থেকে তেলগুলো বেরিয়ে গেছে মশলা অর্থাৎ জিরেটা ভালো করে যে মশলাটা দিয়েছিলাম সেটা কষে গিয়েছে এবং সবজিগুলো কিন্তু মজে গেছে আলু মোস্ট প্রবাবলি সেদ্ধ হয়ে গেছে আর বেগুন আর সজনে তো আমি এখানে কিন্তু দেড় গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন এবারে কি ফোটার অপেক্ষা দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আবারও পাঁচ মিনিটের জন্য ফ্লেমটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন মাছ ভাজাটা জাস্ট এরম ভাজা হবে খুব একটা বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মাছের টেস্ট থাকে না জাস্ট আমি ঢাকা চাপাটা উঠিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি অনেকটাই কিন্তু ঝোলটা টেনে এসছে খুব একটা ট্যালটিলে ঝোল করার দরকার নেই তাতে কিন্তু স্বাদ একটা খুব একটা বেশি লাগবে লাগে না কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে কোনো মশলাই যায়নি শুধু জিরে বাটা লাগিয়েছিল এবারে আবারও ঢাকা চাপা দিয়েছি ফ্লেম কিন্তু হাই রয়েছে আর দেখুন সবজিগুলো কিন্তু কখনো ওভার কুক করবেন না ওভার কুক করলে কিন্তু সবজির যে পুষ্টিগুণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা সকলেই জানি সজনে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভেষজ গুণ রয়েছে অর্থাৎ সজনে ডাঁটা খুবই একটা উপকারী সবজি যেটা কমন নেম বাইরে তো ড্রামস্টিক নামে সকলেই জানে আর আমরা তো সজনে ডাঁটা বলেন না জানে বলুন যাই হোক বলে থাকি তো সজনে কিন্তু সুগার প্রেশার তারপরে বলুন বিভিন্ন রকম রোগকে কন্ট্রোল করতে সহায়তা করে আর দেখুন রান্না করতেও তেমন ঝামেলা নেই একদম কিন্তু রান্না হয়ে গেছে খুবই সুন্দর সহজ সরল রান্না আর আপনি যতই বাইরে ফাইভ স্টার হোটেলে খান না কেন দু চার দিন খুব ভালো লাগবে কারণ মানুষের রুচি চেঞ্জ করতে কিন্তু ভালোবাসে বিশেষ করে খাওয়ার দিকটাতে তো কন্টিনেন্টাল বলুন আপনি চাইনিজ বলুন জ্যাপানিজ বলুন যে কোনো কুজিন বলুন রেসিপি বলুন ট্রাই করতে ভালো লাগে কিন্তু ফাইনালি আপনি বাড়িতে এসে গরম ভাতের সঙ্গে এরকম পাতলা মাছের ঝোল খেলে মনে হয় যে হাতের কাছে একটি স্বর্গ পেয়ে গেছেন তো এই ধরনের রান্নাগুলোর মাত্রা কিন্তু আলাদাই একেবারে ঘরোয়া রান্না সাধারণ রান্না গ্রাম বাংলা রান্না মজাটাও আলাদা আর এটা কিন্তু ওই আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া এত সহজ সরল গ্রাম রান্না রান্না একমাত্র উনি করতে পারতো আর খুব চটজলদিও হয়ে যেত যেটা বর্তমান যুগের মেয়েদের জন্য তো খুবই সুবিধাজনক একেবারে রেসিপি আমি বুঝতে পারি না আপনারা কেন আমার ভিডিওতে কমেন্ট করেন না সাবস্ক্রাইবও করেন না প্লিজ কাইন্ডলি একটু করে দিন করলে পরে কিন্তু ভালো লাগবে এনকারেজিং মনোবলটা বাড়বে যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি আপনাদের সামনে এইভাবে হাজির হব